শুভ সন্ধ্যা। আমাদের আত্মগোপনের আজকে দ্বিতীয় দিবস। আশা করি সবাই ভালো আছেন, সাবধানে থাকবেন। আমরা সবাই খুব ভয়ে আছি, এক অজানা আতঙ্ক ত্রাস আমাদের সবাইকে গ্রাস করেছে। আজকে আরেকটা গান নিয়ে চলুন আমরা একটু আড্ডা মারি, একটু সময় কাটাই। মুখোমুখি যখন আড্ডা মারা হচ্ছে না, এরকম ভার্চুয়াল ওয়ার্ল্ডেই আমরা চলুন আড্ডা মারি। আমরা সবাই তাই করছি, সেটাই করণীয়, সেটাই উচিত। আজকে আড্ডা মারার জন্য যে গানটার কথা আমার মনে এলো, এটাও পূজা পর্যায়ের গান, ব্রহ্মসঙ্গীত। আগের গানটা, আগের দিন যে গানটা করলাম, সেটা একতালে স্বরলিপি আছে, দাদরায়ও গাওয়া যেতে পারে। এই গানটাও একই রকম, ত্রিতালে স্বরলিপি আছে, কাহারবায় গাওয়া যেতে পারে, কাহারবায় গাওয়া হয়। আগেরটা ছিল ইমন কল্যাণ, আজকে যারা রাগটা জানেন আন্দাজ পেয়েছেন, আজকের রাগটা বেহাগ। রবীন্দ্রনাথের অত্যন্ত প্রিয় রাগ ভৈরবী এবং বেহাগ, এই দুটি রাগকে যে উনি কত ভাবে ভেঙেছেন তার ইয়ত্তা নেই। আজকের গানটি ব্রহ্মসঙ্গীত, একটি মৃত্যু বিষয়ক গান, রবীন্দ্রনাথের মৃত্যুর গান, আসলে মৃত্যু ভয়কে অতিক্রম করার গান। আমরা জানি, আমরা তো সবাই খুব শঙ্কায় আছি, সেই শঙ্কা কাটিয়ে উঠতে উনার কাছে এই আশীর্বাদ আমরা ভিক্ষা করি, এই ভয় যেন আমরা কাটিয়ে উঠতে পারি। ত্রিতালে নিবদ্ধ এই গানটা, স্বরলিপি ত্রিতালে নিবদ্ধ, তার মূল কারণ 1901 লেখা গান কাঙালিচরণ সেন কৃত স্বরলিপি। অর্থাৎ এই স্বরলিপিটা ব্রহ্মসঙ্গীতের যে স্বরলিপি বার হয়েছিল ব্রাহ্মসমাজ থেকে, তার মধ্যে স্থান পেয়েছিল। এবার পরবর্তীকালে আলোচনা করার ইচ্ছে রইল ব্রহ্মসঙ্গীতের ওপরে। ব্রহ্মসঙ্গীত সাধারণত, বিশেষত প্রথম দিকে, একটু ভারী তালের হতো, সেই কারণে কাহারবার বদলে হয়তো এই তালটাকে ত্রিতাল করা হয়েছে। না হলে কাহারবায় গাইলেও এই গানটার মূলগত বৈশিষ্ট্য খুব একটা বদলাবে না। চলুন আজকে গানটার স্বরলিপি নিয়ে আমরা একটু আলোচনা করি। হাঁক থেকে গান ধরা, আমরা 8 মাত্রা হিসেব করেও গাইতে পারি। এটা কিন্তু স্বরলিপিতে নেই। তোমার অসীমে রণ তীব্রমা ভাপা পামা, পরপর 3টে জোড়া স্বর যত্ন করে লাগাতে হবে। একমাত্রায় 3টে স্বর, আবার করি শুনুন। প্রাণ যত দূরে গামা পঞ্চম স্পর্শ করে নি, যত দূরে, এই দূরে কথাটাও কিন্তু ধাতে শেষ হবে, যত দূরে
আকাশে পা থেকে দূরে আমি, এসব নেই কিন্তু যত দূরে আমি এক জায়গায় মা গামা পা গা রে সা, এই রেটা কিন্তু স্পর্শ, খেয়াল করুন, যত দূরে আমি একদম খুব অল্প সময়ের জন্য রে শটটাকে আমরা ছুঁয়ে যাব। পরের লাইনে যাই, কোথাও দুঃখ কোথাও সা সা মা মা, চতুর্থ মাত্রায় ও কথাটা উচ্চারিত, কোথাও দুঃখ কোথাও মৃত্যু, ঝামেলার জায়গা, কোথাও গাগা পা তীব্র মা মৃত্যু, শর্টটা হচ্ছে পা তীব্র মা শুদ্ধ ধা পা, কিন্তু এখানে তীব্র মা এবং শুদ্ধ ধা দুটোই স্পর্শ, অত্যন্ত ছোট, যত্ন করে লাগাতে হবে, মন দিয়ে শুনুন। যদি জোড়া স্বর হতো কেমন হতো? এই ধরনের স্পর্শ স্বর নিয়ে একটা ভালো টিপস দিয়ে রাখি, যারা স্বরলিপি দেখতে পারি তাদের এই স্পর্শ স্বর লাগাতে ভীষণ অসুবিধা হয়। যখনই আমরা স্পর্শ স্বর নিয়ে কনফিউজড হব, আমাদের প্রথম কাজ হচ্ছে ওই স্পর্শ স্বরটা জোড়া স্বর হলে কেমন হতো সেইটা গলায় গিয়ে দেখে নেওয়া। এইখানটাই দেখা যাক, কোথাও মৃত্যু, এইবারে তীব্র মা আর শুদ্ধ ধা এই দুটোই অত্যন্ত ছোট হবে, জাস্ট ছুঁয়ে আসব, তাহলে কেমন দাঁড়াবে ব্যাপারটা? কোথাও মৃত্যু মৃত্যু মৃত্যু, খুব ছোট্ট করে, প্রথমে অসুবিধা হবে কিন্তু আমরা যদি বারবার প্র্যাকটিস করি অবশ্যই এটা আমাদের দখলে আসবে, এবং এটা দখলে আসা খুব দরকার। স্পর্শ স্বর ভালোভাবে নিয়ন্ত্রণ না করতে পারলে রবীন্দ্রনাথের গানের এই যে বিরাট বৈচিত্র্য এটা আমাদের দখলের বাইরে থেকে যাবে। তাহলে করি, কোথাও দুঃখ কোথাও মৃত্যু কোথাও বিচ্ছেদ না, উচ্চারিত হবে চতুর্থ মাত্রায়, তার পঞ্চম মাত্রায় তার পরের মাত্রায় ছেদ কথাটা, কোথাও বিচ্ছেদ না, না ধ্বনি স্পর্শ ধ্বনি সা এক মাত্রায় না, এই যত দূরে আমি ধাই স্থায়ী প্রথম লাইন বলে অবসান, অর্থাৎ যত দূরে আমি ধাই অবধি গিয়ে তবে আমায় অন্য টুকে অন্তরা বা সঞ্চারিতে যেতে হবে। চলুন অন্তরা করি, মৃত্যু
আছে, দুবার করতে হবে এই লাইনটা। চলুন স্বরগুলো দেখে নি। পঞ্চম থেকে শুদ্ধ নি, তারপর শুদ্ধ নিতে স্ট্যান্ড। রে থেকে নি আবার দুঃখ। এই দুঃখ শটটায় আমাদের আগের গানটা যেরকম বলছিলাম, ভীষণ পঞ্চমের সাপোর্টে দুঃখ শটটা নেওয়ার আমাদের একটা স্বভাব আছে। এই দুঃখ শটটা স্ট্রেট নোটে সা লাগাতে পারলে সব থেকে সুন্দর লাগবে। এই শটটা যেমন ভুল হয় সেরকম জোড়া স্বর আর একমাত্রা নয়, একমাত্রায় তিনটে স্বর আছে। স্পর্শ, এটা কিন্তু খুব বেয়ারা জায়গা। গান হলো, এবার এখান থেকে সঞ্চারিতে যাব। সঞ্চারিতে যাওয়ার আগে একটা জরুরি কথা বলে নেওয়া প্রয়োজন। কম লয়ের কাহার বা ত্রিতালের গানে একটা খুব কমন প্রবলেম হয়, সেটা হচ্ছে টেল ড্রপ। এক একটা কথা যেগুলোকে অনেকটা টেনে রাখতে হচ্ছে, তা শেষটা শোনা যায় না, ব্যাপারটা দাঁড়ায় অনেকটা এরকম। একদম মাত্রা শেষে গিয়ে উচ্চারিত হবে, কিন্তু সেই দম ধরে রেখে আমায় উচ্চারণ করতে হবে। আর খুব জরুরি এই গানটায় মৃত্যু শব্দটার উচ্চারণ। সচেতন না হলেই কিন্তু মৃত্যুরও রু হয়ে যাবে, দুঃখেরও কু হয়ে যাবে। হসন্তযুক্ত বর্ণটাকে সঠিকভাবে উচ্চারণ না করলে কিন্তু কেউ শুনতে পাবে না।